সে মানে কড়া ভাষায় প্রতিবাদ করে ফেললো যে দেখো তুমি যাদেরকে ডাকছো এরা কিন্তু তোমার সব কাছের লোক, সব বংশের লোক, তুমি যে কথাগুলি বলতেছো এই কথাগুলি যদি অন্যরা না মেনে নেয় তাহলে কিন্তু দেখো এই কুরাইশদের সাথে আরবদের সাথে আমরা কিন্তু টিকতে পারবো না। একটা মানে স্বাভাবিক কথা যে একটা মানে একটা গণ্ডগোল লেগে যেতে পারে, তুমি আমরা টিকতে পারবো নাকি, টিকতে পারবো না। তো এরা যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাহলে আমাদের এটা প্রতিহত করার কোনো সম্ভব নয়, আমাদের এই সামর্থ্য নাই। অতএব তুমি এগুলো আমাদের সর্বনাশের কারণ হইও না, আমাদের ক্ষতির কারণ তুমি হইও না। এইভাবে রাসূল সাল্লামকে কড়া ভাষায় একটা প্রতিবাদ করে দিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা তো, হাজার হলে কি চাচা, তিনি বিশেষ কোনো প্রতিবাদ করলেন না, তার কথার শুনে চুপ চুপ করে থাকলেন। এই অবস্থায় যদি তিনি কথা বলেন তাহলে অন্য যারা আছে তারা তো, যারা আসছে বনু হাশেমের 40-50 জন লোক, তারা তো কবুল করে নাই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কথাটুকু ছিল সামান্য হয়তো কথাটুকু বলে এর প্রতিবাদের আর তিনি প্রতিবাদ করলেন নাই, চুপ করে থাকলেন। এইভাবে কিছুদিন আরও চলল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাদেরকে ডাকার জন্য পরিকল্পনা করলেন এবং তাদেরকে ডাকলেন। এবার ডেকে, এটা দ্বিতীয়বার সম্মেলন বা মিটিং হচ্ছে, এবার ডেকে তিনি একটু বেশি কথা বললেন এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন। করার পরে তিনি বললেন যে দেখো তোমাদের আমি নিকট আত্মীয়, তোমাদের রক্তের, তোমাদের বংশের মানুষ, আমি তোমাদের কল্যাণ কামনাকারী, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের জন্য তোমাদের সামনে কোনো মিথ্যা কথা বলছি না, একটু কথা শুনো, আমি তোমাদের জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন, নবী হিসেবে রাসূল মনোনীত করেছেন। আর একটা কথা মনে রাখো, এই দুনিয়ার জীবনটা কিন্তু চিরস্থায়ী জীবন নয়, মরতে হবে, তোমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, সবাইকে মরতে হবে, সুতরাং মৃত্যুর সম্মুখীন হতে হবে। অতএব মৃত্যুর পরে মহান রব্বুল আলামিন তোমাকে এবং আমাকে আবার উঠাইবেন, উঠাইয়া আমাদের হিসাব নেবেন। তোমরা ওই হিসাবের দিনটার কথা একটু চিন্তা করো এবং সে সময় হিসাব নেওয়ার পরে যদি তার মনোপুত না হয় হিসাবটা তাহলে তিনি জাহান্নামে দিবেন, আর যদি মনোপুত হয় তাহলে জান্নাতে দিবেন। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, ও আনজির, আল্লাহ বললেন যে তুমি ভয় দেখাও, তিনি এভাবে তাদেরকে ভয় দেখালেন। তো এই কথার পরে আবু তালেব বললেন যে জানি না তো কতটুকু তোমাকে আমরা সহযোগিতা করতে পারবো, তবে আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার প্রতি আমার একটা সমর্থন বা সাপোর্ট থাকবে। এ কথা আবু তালেব বলল। আর আবুল আহাব কি বলল যে দেখো আল্লাহ শপথ, এই কিন্তু আমাদেরকে অন্যায় পথে নিয়ে যেতেছে, এই কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, তোমরা তার হাত ধরো, অন্য কেউ আসে তাকে না ধরার আগে তোমরা ধরো, নিজেরা ধরো, নিজেরা তাকে থামাও। তখন আবু তালেব বলল, এবার আবুল আহাবের প্রতিবাদ নবীজি করলেন না, এবার আবু তালেব বললেন যতক্ষণ আমার এ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি মুহাম্মদের হেফাজত করব, তার সংরক্ষণ করব, তার দেখাশোনা করতেই থাকব। এবং তার দেখাশোনার বিষয়ে যে তিনি প্রতিজ্ঞা করেছেন এটা কিন্তু বুখারী শরীফে আছে ঘটনা, এবং বলেছে যে ভাতিজা তোমাকে রক্ষা করতে গিয়ে আমার শরীর যদি মাটিতে দাফন হয়ে যায় তবুও আমি তাতে রাজি আছি, তোমাকে আমি ক্ষতি হতে দেব না। তো এইভাবে ওই বৈঠকও শেষ হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বিষয়টাকে প্রশস্ত করার চেষ্টা করলেন, আরেকটু প্রশস্ত করলেন। প্রশস্ত হিসাবে তিনি কি করলেন, ওই জামানায় নিয়ম ছিল যে কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বললে, যেমন আমাদের জামানায় একসময় আপনারা দেখেছেন যে গ্রামে ঢোল নিয়ে বের হতো টিনের ওপরে, বা কেউ ঢোল নিয়ে বের হতো বা টিন দিয়ে বাড়ি মারতো, তাই না? এখনকার জামানায় মানুষ ওই মসজিদের মাইকে কয়, গরু হারাইছে তাও মসজিদের মাইকে কয়, মানুষ মরেছে তাও মসজিদের মাইকে কয়, কোন বাড়িতে আগুন লেগেছে তাও মসজিদের মাইকে কয়।
আচ্ছা, এখন তো আধুনিক জামানা, সেটা ফেসবুক হয়েছে, সেটা এটা ঠিক আছে, এটা হলো একটা নীরব ঘোষণা আর কি, ঠিক আছে। তো সে জামানায় নিয়ম ছিল যে কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাইলে কোনো একটা পাহাড়ের উপরে গিয়ে উঠত, উঠে সে চিৎকার করে ধন লোকদেরকে ডাকত। আর লোকেদের মধ্যে এটা নিয়ম ছিল, কেউ যদি চিৎকার করে পাহাড়ের উপরে উঠে কাউকে ডেকেছে বা আওয়াজ দিয়েছে, তখন লোকেরা কাজকাম ছেড়ে নিজে উপস্থিত হওয়ার চেষ্টা করতো, আর নয় কাউকে পাঠাতো যে দেখ রে ও কী বলতে চাচ্ছে, কেন পাহাড়ে উঠেছে চিৎকার করছে ডাকছে, যায় দেখায় শুনায়। এটা নিয়ম ছিল তাদের ভিতরে, এটা একটা সামাজিকতা, সামাজিক একটা নিয়ম। তো এই নিয়মটা ওই জামানায় না, লাল কাপড় উড়ানোর বিষয়টা ছিল ওই সমস্ত মহিলাদের জন্য যারা বেশ্যা ছিল, পতিতা ছিল। এটা আবু দাউদের হাদিসে আছে এই ঘটনা, ঠিক আছে। তার বাড়ির সামনে ওইভাবে লাল কাপড় লটকে রাখত, আর মানুষ বুঝতো যে এই বাড়িতে কি আছে, পতিতা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনায় আছে যে সে সময় মানুষ যে যৌন মানে কাজ করত, তাতে চার প্রকার ছিল, চার প্রকার বিভক্ত ছিল। তার মধ্যে একটা যে বর্তমানে ওই সময় যে ইজাব কবুলের মাধ্যমে বিবাহ, বিবাহের মাধ্যমে একজন নারীকে গ্রহণ করে তার সাথে সংসার করা। আচ্ছা, তো যাই হোক, তো এভাবে পাহাড়ের উপর উঠে মানুষকে ডাকার নিয়ম ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মটাকে গ্রহণ করলেন। তিনি কি করলেন, সাফা পর্বতে উঠলেন। সাফা পাহাড় কোথায়, মানে কাবা ঘরের নিকটে আশেপাশে যত পাহাড় আছে সবগুলো পাহাড়ের মধ্যে সবচেয়ে নিকটবর্তী পাহাড় হচ্ছে সাফা পাহাড়, সবচেয়ে নিকটবর্তী, তারপরে মারওয়া, তারপরে অন্যগুলা জাবালে ওমার ইত্যাদি। তো এবার তিনি কি করলেন, সাফা পাহাড়ের উপর যায় উঠলেন, উঠে তিনি চিৎকার দিয়ে ডাকা শুরু করলেন মানুষকে, ঠিক আছে, এবং বলতে লাগলেন ইয়া সাবাহা, একটা একটা আহ্বানের একটা ভাষা আর কি, যে সকালে শত্রু এসে তোমাদের আক্রমণ করবে, তাড়াতাড়ি এগিয়ে আসো, এরকম একটা উদ্দেশ্য বা একটু ভাব। তো তার এই চিৎকার শুনে কুরাইশদের কানে, যার কানে গেল বা যারাই এটা শুনতে পেলো যে একজন লোক ডাকছে, তারা সবাই সেখানে হাজির হইল। তাহলে এখন কি বিষয়টা আরেকটু সম্প্রসারিত হলো, তখন তো নিকট বংশের নিকটতম লোক যারা তাদেরকে ডেকে তিনি কথা পেশ করেছিলেন। এবার ওখানে প্রকাশ্যে, এমন প্রকাশ্যে বললেন যেখানে কুরাইশের লোকরাও থাকবে, নিকট আত্মীয়রা থাকবে, বাহিরের লোকও থাকতে পারে, যেমন মাইকে ঘোষণা দেওয়ার মতন বলা যায়। এরপরে তিনি তার সামনে, তাদের সামনে এভাবে দাঁড়ালেন, আর তারা হাজির হলো, এবং যে লোক আসতে পারেনি সে তার পক্ষ থেকে কাউকে পাঠাইছে, যাও শুনে আসো কি বলে। এই ঘটনাও সহি বুখারিতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে বানু ফেহের, হে বানু আদি, এইভাবে কুরাইশের নাম ধরে ধরে ডাকলেন। তো এরপরে তিনি এখানে একটা টেকনিক খাটালেন। টেকনিকটা এত সুন্দর যে লোকেরা তো আমাকে বিশ্বাস করে, এটা উনি ভালো করে বুঝেন। এই বিশ্বাসটাকে তিনি কাজে লাগাতে চাইলেন। যেমন এখান থেকে কিন্তু লোকেরা এরকম শিক্ষা নিয়েছে, হ্যাঁ, যে নেতা আর কি সমাজে যায় বলে যে আমি আপনাদের স্কুল করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, উমুক করেছি, তুমুক করেছি, তাই না, যেটি সত্য হয় যদি আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সদাচরণ করেন, তাদের সাথে সবসময় সত্য কথা বলেন, কখনো মিথ্যা তার থেকে কেউ পায় নাই, কখনো তার সাথে তার কাছ থেকে আমানতের খেয়ানত পায় নাই, কারো তিনি ক্ষতি করেছেন তার কোনো নজির তারা পায় নাই। তো তিনি একটা কথা তাদের সামনে পেশ করলেন এবং বললেন দেখেন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আমি যদি বলি যে এই পাহাড়ের পিছন দিকে যে আপনি দেখতে পাচ্ছেন না, ওই পিছনে একদল সেনাবাহিনী সুসজ্জিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে, তারা আপনাদের উপরে আক্রমণ করতে চাচ্ছে, আমি যদি এই সংবাদ আপনাদের দেই আপনারা কি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করবেন? দেখেছেন, ওরা কিন্তু
এত বিশ্বাস করতো, সাথে সাথে বললো যে হ্যাঁ আপনাকে আমরা বিশ্বাস করবো, কারণ মা জাররাবনা আলাইকা কাযিবান, কখনোই আপনার কাছ থেকে আমরা মিথ্যা পাই নাই। সুতরাং দেখেন চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছে, তারা সনদ দিতেছে যে আপনার কাছ থেকে আমরা কখনো মিথ্যা পাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একজন সেনাবাহিনী প্রস্তুত আক্রমণ করবে, সকালে না হয় বিকেলে আক্রমণ করবে তোমাদের উপরে, এরা এই চিন্তাও করলো না যে আচ্ছা দেখে আসি গা, আপনি তো পাহাড়ে উঠছেন আমরাও তো উঠতে পারি, কী করেছেন না করেছেন, কোত্থেকে পাগল ছাগল আইসে, নাউজুবিল্লাহ, না আপনার কাছ থেকে কখনোই আমরা মিথ্যা শুনি নাই, আমরা বিশ্বাস করি সত্য কথা বলছেন আপনি। আল্লাহ আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন তাই যদি হয় তবে তোমরা শোনো, আমি তোমাদেরকে আল্লাহ এর বিরোধিতা করার কারণে, আল্লাহ নাফরমানি করার কারণে অবশ্যম্ভাবী কঠোর শাস্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে মূর্তি পূজা, আল্লাহ নাফরমানি, আল্লাহ দ্রোহিতা, তোমরা সাবধান হও। আবু লাহাব তো আগে থেকে শুনে আসতেছে কি বলতে চাইব, ওর তো মাথায় বাড়ি হাই হাই কয় কি, এখন তো আমাদের সবাইকে ডেকে বলছে, সারা সারা দেশকে জানাইতেছে, সাথে সাথে সবার আগে সে প্রতিবাদ করে উঠল এবং বলল তুমি ধ্বংস হও, সর্বনাশ হোক তোমার, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো। ভাবছিলাম কি না কি বলবা, এ কথা যখন সে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই কষ্ট পাবেন, আর অন্য লোকেরা কি বলবে, নিজের চাচা তারা এইভাবে তার ধ্বংস ডাকতেছে, অন্যদের কথার অন্যদের যে কোনো কোনো যদি কথা থেকেও থাকতো সেই কথা সব কথাকে ছাপাইয়া তার চাইতে বড় কথা তার চাচা বলে দিছে। তো একজন নিজের বংশের নিজের রক্তের নিকটতম ব্যক্তি এত বড় আঘাতমূলক কথা বললে দুঃখ পাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে অবশ্যই দুঃখিত হয়েছেন, এটা হঠাৎ স্বাভাবিক, কিন্তু তার দুঃখের অন্তরে যে দুঃখটা আল্লাহ তাআলা কিন্তু জানেন। সাথে সাথে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী প্রতিবাদ করবে, চাচা আপনি আমাকে এত বড় বদদোয়া দিলেন, এত বড় খারাপ কথা বললেন, এটা একটা কথা আছে না, প্রতিবাদ আছে না? তিনি কোনো প্রতিবাদ, আল্লাহ আসমান থেকে প্রতিবাদ পাঠিয়ে দিলেন, সাথে সাথে লানত করে আল্লাহ তাকে, কারণ এখন শুরু হয়ে গেছে দাওয়াত, এখন আর বসে থাকার সুযোগ নাই, প্রতিবাদ আসবে সাথে সাথে অ্যাকশন আসবে, প্রতিবাদ তার বিরুদ্ধে প্রতিবাদ আসবে, মৌখিক লড়াই চলছে। আল্লাহ আয়াত নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব, আবু লাহাব এর দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজেও ধ্বংস হোক, এটা আল্লাহর পক্ষ থেকে রসুলের, আল্লাহ তাআলা রসুলের পক্ষ হয়ে প্রতিবাদ পাঠিয়ে দিলেন। আল্লাহ আকবার, কত বড় কথা! পরের আয়াত তো কথাগুলো আছে যে সে যখন এই কথা শুনেছিল, শুনে তখন বলছিল এত বড় কথা আমি ধ্বংস হব, ধ্বংস তো ওই হবে, আমার এই সন্তান আছে, আমার এই সম্পদ আছে, আমার এই আছে, তখন সে অহংকার প্রকাশ করেছিল, আল্লাহ আরও কেঁচা মারছে, কয়েছে হ্যাঁ তুই ধ্বংস হা, তাব্বাত ইয়াদা আবিল হা তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার যে উপার্জন তার সম্পদ তার সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। তার বউ শুনে কয় এত বড় কথা, আমার স্বামী আমার সম্পদ আমার স্বামীর সম্পদ সন্তান সবকে ধ্বংস করতে হবে, করতে করার জন্য আমাকে এই আমাদেরকে হুমকি দিতেছে, আমিও তার তো আমার স্বামীর পক্ষে নামলাম, এবার কয় গলার হার বেচা হইলেও আমি কি তার বিরুদ্ধে আমি বিরুদ্ধ করব এবং তাকে আমি কষ্ট দেব। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, হাম্মালা তাল হাতাব, তারেও আল্লাহ দিলেন, ওরা এইভাবে প্রতিবাদ করতেছে, আল্লাহ সাথে সাথে তাদেরকে রাসূলকে কিছু বলতে হচ্ছে না, রাসূল সাল্লামকে কিছু বলতে হচ্ছে না, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে এইভাবে লানতের আয়াত নাজিল করতে আছেন। আল্লাহু আকবার। তো এই জিনিসগুলো ছিল রাসূল সাল্লামকে মানসিকভাবে শক্তিশালী করা, মজবুত করা। চিন্তা করেন না, নিজে চাচা হয়েছে তো কী হয়েছে, আপনার প্রতিবাদ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ দাঁড়ায় আপনার কিছু করতে হবে না, আপনি চুপ করে থাকেন, আপনি আপনার কাজ করে যান।
সুবহানাল্লাহ বিহামদি। সবুরের মাধ্যমে যে কত কিছু হয়, আপনি এক জায়গায় গেছেন, কোনো একটা কাজ কথা বলতেছেন, আপনি যদি সবুরের সাথে মোকাবেলা করেন, প্রাথমিকভাবে তো আপনি কিছু, আপনাকে শুনতেই হবে কিছু, মানে শারীরিক, মানসিক অথবা যে কোনো নির্যাতন অপমানের সম্মুখীন হতে হবে। কিন্তু আপনি যদি সবুর করেন, দেখা যাবে যে যারা এগুলো করছে তাদের ভিতর থেকে আল্লাহ আমরা একজন লোক বের করে দিবেন যে আপনাকে হেল্প করতে দাঁড়িয়ে আসবে, এগিয়ে আসবে, ঠিক না? কিন্তু আমরা তো অতটুকু সবুর করতে পারি না। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, তো এইভাবে আয়াত নাজিল হলো, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার পদক্ষেপ নিলেন। মুসলিমের রেওয়ায়েতে এই ঘটনা আলো অন্যভাবে একটু 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 অন্যভাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে ডাকলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, হে বনু কাব, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। তারপরে হয়তো ও ঘটনাও ছিল, এটাও এভাবেও তিনি বলেছেন, ওটা হতে পারে, ওটা বুখারীর বর্ণনা আছে, এটা মুসলিমের বর্ণনা আছে। ফাতিমাকে বললেন, হে ফাতিমা, তুমি এবং তার অন্যদেরকে বললেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কারণ আমি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবো না। শুধুমাত্র মানুষ হিসাবে দুনিয়াতে যা দরকার, আত্মীয়তার সূত্র হিসেবে, বংশীয় সূত্র হিসেবে, যতটুকু উপকার করা সম্ভব দুনিয়াতে করতে পারবো, আল্লাহর কাছে তোমাদের কোনো উপকার করতে পারবো না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। আর ওদিকে কাফেরেরা এ বিষয়ে তাদের ভিতরে কানাঘোষা শুরু হয়ে গেল, এবং কীভাবে এটা প্রতিবাদ করতে হয়, প্রতিহত করতে হয়, তারা সেগুলি চিন্তা করতে লাগলো। এর মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ওদের যে সমালোচনাগুলো বাইরে বাইরে হইতেছে, এই সমালোচনাগুলোর পরিপ্রেক্ষিতে কীভাবে আপনাকে কাজ করতে হবে তার একটা মূলনীতি, দৃঢ় মূলনীতি আল্লাহ তাকে দান করলেন। কী বললেন? বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আরিজ আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ করা হয়েছে এই আদেশের উপরে আপনি অটল অবিচল থাকেন, আর ওরা যা করছে যা বলছে আপনি ওখান থেকে মুখ ফিরিয়ে নিন, ওদেরকে তাকাইয়ে নিন না, ওটার দিকে কোনো ভুরুক্ষেপই করিয়েন না। একটা কথায় বলে যে কাফিলা গুজার জায়গায় কুত্তা ভুকতে রাহেগা, ও ভুকতে থাকুক গা, ওটাকে আপনি তাকাইয়ে নিন না। যদি আপনি বেশি তাকান, কুত্তা যে ভুকতেছে যদি তাকান, তো ও আরও সাহস পাইব, ও ভাবছে ভয় পাইছে রে, তাকাইতেছে আমার দিকে, তাই না? আপনি তাকাইয়ে নিন না, ওদিকে তাকাই নিন না। আল্লাহ বলছে, ওয়ার জানেন মুশরিকিন, মুশরিকরা কি পদক্ষেপ নিতেছে, তারা কি সমালোচনা করতেছে, ওই সমালোচনায় কান ভারী করা দরকার, কান দেওয়ার দরকারই নেই আপনার। দেখেছেন কিভাবে মজবুতির দৃঢ়তার আল্লাহ তাকে হুকুম দিলেন? এটা হলো দাওয়াতের পদ্ধতি। আপনি যদি দাওয়াতে সফল হতে চান, আর দাওয়াত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে আপনি আপনার কাজের উপরে আপনি অটল থাকবেন, মজবুত থাকবেন। সমালোচকরা নিন্দুকেরা কি বলছে, ওই নিন্দার দিকে তাকাইলে আপনি সফল হতে পারবেন না, যে কে না কি বলবে, কে বলবে যে তুমি তো আগে বেনামাজে ছিলি, তুই আগে সিগারেট খাইতি, তুই এবার এখন ভালো গেলি কেমনে, এইগুলি আমাকে ঠেলা দিবে, আমাকে খোঁচা মারবে, খোঁটা দিবে, ওসবের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, দরকার নাই, ওসবের দিকে তাকাইতে হবে না। আগে কী ছিলাম, খিলা ছিলাম, এখন আমি যা বলতেছি যা করছি সেটা যদি আমি বুঝে থাকি যে এটা আল্লাহর দিন এবং আল্লাহর দিনের উপরে আমি এসেছি, যদি আমি এটা অন্তর থেকে বুঝে থাকি, তাহলে ওই দিনের দিকে আহ্বান করার দায়িত্ব আমার। ঠিক আছে, তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অত্যন্ত দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এবার প্রচার অভিযান শুরু করলেন এবং চালিয়ে গেলেন। আর মানে এভাবে যে আল্লাহর পক্ষ থেকে যে তাদেরকে কঠোর প্রতিবাদ সব দুনিয়া আসলো, এটাও কিন্তু তাদের ভিতরে একটু একটু হলেও ভয় সৃষ্টি করেছে, যে বাপরে বাপরে, যে কড়া 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 কথা বলতেছে, এই কথাগুলোর প্রতিবাদ করা তো আমাদের পক্ষে সম্ভব না। তারা ভাবলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মজবুতির সাথে, দৃঢ়তার সাথে কথাবার্তা বলতেছে, এখন তো ওদের সাথে, ওদের ওর সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তাকে মেনে নিতে হবে। আর এরা এই কুরাইশরা অন্যায়, অনাচার, পাপাচার এ লিপ্ত ছিল, মূর্তি পূজায় বাপদাদা বংশানুক্রমে লিপ্ত ছিল, তারা মানুষের প্রতি জুলুম করত, দুর্বলদের প্রতি জুলুম করত, তারা আত্মীয়তার হক আদায় করতো না, মেহমানের হক আদায় করতো না, তারা প্রতিবেশীর হক আদায় করতো না, এ ধরনের অন্যায় অনাচার তাদের মানে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সব জায়গাতে ছিল, সমাজের সকল ক্ষেত্রে ছেয়েছিল। এখন তারা দেখছে যে এই যে মোহাম্মদকে মেনে নিতে হয়, তাহলে এই মূর্তি বাদ দেওয়া লাগবে,
বাপদাদার এই নিয়ম বাদ দেওয়া লাগবে, এই অন্যায় অনাচার করে নিজের নেতা হয়ে থাকা যাবে না, হ্যাঁ আরেকজনের কাছে আমাকে তার নেতৃত্ব মেনে নিতে হবে, এগুলো করা সম্ভব হবে না। তারা যে রাত দিন যে অন্যায় অপকর্মগুলো করতো সেগুলি আর করা যাবে না। মানুষকে নির্যাতন করে পয়সা কামাই করা, নিজের নেতৃত্ব জাহির করা, এগুলি কি চলবে না। তো এই জিনিসগুলি তারা অনুভব করেছিল, কিন্তু এটা যেমন তারা অনুভব করেছে, অন্যদিক থেকে এটাও অনুভব করছে যে এই এর সামনে কি আমরা দাঁড়াইতে পারবো, এই মোহাম্মদের সামনে কি আমরা দাঁড়াইতে পারবো, কারণ তার যে সত্যবাদিতা, তার যে ন্যায়পরায়ণতা, তার মধ্যে যে পরোপকারিতা, উদারতা, তার চরিত্রের মাধুর্যতা, তার মধ্যে যে সবুর ধৈর্য, ওই তুলনায় আমাদের কিছু নাই। কি নিয়ে দাঁড়াবো তার সামনে, প্রতিবাদ যে করবো কি নিয়ে করবো, এতটুকু তাদের মধ্যে দৃঢ় মনোবল ছিল না, সাহস ছিল না। তখন তারা চিন্তা করলো যে অন্য পয়েন্ট দিয়ে কেমনে তার কাছে যাওয়া যায়, তাকে বাধা দেওয়া যায়, সে চিন্তা তারা করলো। তারা চিন্তা করলো যে তার চাচা আবু তালেবের কাছে আমরা যাই, হ্যাঁ সরাসরি প্রতিবাদ করতে সেভাবে সক্ষম না হয়ে স্বাভাবিকভাবে একজন সমাজের একজন মানুষ যদি এরকম উত্তম আচরণের হয়, সবার কাছে সম্মান শ্রদ্ধেয় হয়, তার বিরুদ্ধে কথা বলাটা কিন্তু মানুষের পক্ষে কিন্তু সহজ হয় না। আর বিশেষ করে ওই মানুষগুলো যেগুলি কি যাদের আপাদমস্তক অন্যায় অনাচারে ডুবে আছে, ওরা কেমনে যা বলবে, সাথে সাথে অন্য লোক এই মিয়া তুমি তো অন্যায় পথে লেগে আছো, তুমি আর ওনার সামনে কথা বলো, কোন সাহসে বলো। তো তারা এবার আবু তালেবের কাছে যাবে সিদ্ধান্ত নিল, যাতে করে আবু তালেব তাকে বুঝাইতে পারে এবং মানে তাকে থামাইতে পারে। এইগুলি বলার সাথে সাথে বললো, এগুলি যুক্তি তারা চিন্তা ভাবনা করলো যে আমাদের বাপদাদা চোদ্দ পুরুষ যারা যে ধর্মের উপর এসে মেনে চলতেছে, তো সেই ধর্মকে উনি খারাপ বলতেছে, মূর্তিগুলি খারাপ বলতেছে, তাহলে আমাদের বাপদাদা কি জাহান্নামে যাবে, আমাদের বাপদাদা কি খারাপ ছিল, তারা কি মূর্খ ছিল, তারা কিছু বুঝতো না, হ্যাঁ আমাদের বাপদাদা ওই আরব সমাজে আর বাপদাদা কিন্তু খুব মূল্য তারা দিত এবং বাপদাদার সম্মান রক্ষা করার জন্য নিজের জান দিতে রক্ত দিতে তারা প্রস্তুত ছিল, তাদের মধ্যে এই ধরনের মানসিকতা ছিল। এখন তো বাবাকে সম্মান করা, দাদাকে সম্মান করা, মানুষ বাবার নামই জানে না, দাদার নামই জানে না, অনেক সময় আমরা পরদাদার নামই বলতে পারবো না। কিন্তু আরবদের মধ্যে বংশের মর্যাদা, বংশকে টিকিয়ে রাখার মর্যাদা, বংশের সম্মানের মর্যাদা, সম্মানকে রাখার জন্য যে একটা তাদের ভিতরে দৃঢ়তা, এটা কিন্তু খুব ছিল। এখন আরবদের ভিতরে এগুলো আছে, বংশের বিরুদ্ধে কথা বললে একদম সারা বংশ, হ্যাঁ একদম উঠে পড়ে লাগবে। তো তারা এই কথাগুলোও চিন্তা করলো যে আমরা যে ধর্মের উপরে ছিলাম, আমাদের বাপদাদা যে ধর্মের উপরে ছিল, তাহলে কি তারা ভুল পথে ছিল, তারা কি তারা জাহান্নামে গেছে, তাহলে কি তারা মূর্খ ছিল, তারা কি জানতো না, এই সমস্ত বিষয় তারা আবু তালেবের কাছে পেশ করার চিন্তা করলো। এরপরে একটা প্রতিনিধি দল, একটা কিছু লোক, তারা আবু তালেবের কাছে যারা সুন্দরভাবে আবু তালেবকে বলতে পারবে, তারা এসে বলল যে দেখেন মোহাম্মদ আপনার ভাতিজা, আপনার বাড়িতে থাইকে আপনার কাছে লালন পালন হয়েছে, বড় হয়েছে, এখন দেখেন আমার দেখেন তো কী করে এই ছেলেটা, আমাদের বাপদাদা আমাদের চোদ্দ পুরুষ যারা প্রায় চলে আসতেছে সেটাকে নিয়ে সে গালমন্দ করতেছে, আমাদের দেবদেবীকে সে খারাপ বাপ বলতেছে, হ্যাঁ আমাদের পূর্বপুরুষ যারা বাপদাদা তাদেরকে পদভ্রষ্ট বলতেছে। দেখেন আপনি একজন সম্মানিত মানুষ, নেতা মানুষ, হয় আপনি তারে বুঝান থামান তারে, আর না হয় আপনি ছেড়ে দেন, আমরা তারে দেখলাম, হ্যাঁ আমরা কি করতে আমরা সেটা করবো, আপনি তাকে হয় থামান না হয় আমাদের ছেড়ে দেন। তা আবু তালেব অনেক বিচক্ষণ ব্যক্তি ছিলেন, আবু তালেব অত্যন্ত ঠান্ডাভাবে সুন্দর কথা বলে তাদেরকে বুঝায় বিদায় করে দিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে কীভাবে তার চাচা তাকে হেল্প করছে, তিনিও আরও শক্তি লাভ করলেন এবং তার দাওয়াতি কাজকে তিনি কি করলেন, চালিয়ে যেতে থাকলেন। এইভাবে চলতেই আছে, আর ওদিকে মানুষের সংখ্যা বাড়তেই আছে যারা ইসলামের মধ্যে প্রবেশ করছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শুনছে, তারা নিজের জীবনকে শিরক এবং কুফুরির জীবন থেকে মুক্ত করে, জাহান্নামী জীবন থেকে মুক্ত করে তাওহীদ এবং ইমানের পথে এগিয়ে আসছে, এবং তারা নিজেদের জান্নাতের পথকে সুগম করতে আছে। এইভাবে চলতে চলতে তারা আরও কীভাবে প্রতিবাদ এবং রাসূল সাল্লামের দাওয়াতকে প্রতিহত করবে তারও আরও কিছু ঘটনা আছে, ইনশাআল্লাহ আমরা আগামী দর্শে
সেগুলি আলোচনা করব এবং কিভাবে তারা কি কি মাধ্যম অবলম্বন করে দাওয়াতকে প্রতিহত করেছে সেগুলো আলোচনায় আসবে ইনশাআল্লাহ। যারা বাহির থেকে লোক আসত মক্কায় বিভিন্ন মৌসুমে, তাদেরকে কিভাবে তারা পদভ্রষ্ট করেছিল তারও কিছু কাহিনী আছে, সেগুলি আমরা ইনশাআল্লাহ একে একে আলোচনা করব ভবিষ্যতে। আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।